ভারতে শুরু হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশগুলোর জোট G20 শীর্ষ সম্মেলন। শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। সম্মেলনে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সবাইকে স্বাগত জানান। এই সময় তার সামনে ইংরেজিতে ইন্ডিয়ার বদলে ভারত খচিত দেশ পরিচিতির নেমপ্লেট রাখা হয়। এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করছে বাংলাদেশসহ 9টি দেশের সরকার প্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নিতে শুক্রবার দিল্লিতে যান। তবে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না জোটের দুই প্রভাবশালী দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের বদলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে। এদিকে জোটের নতুন সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানানো হয়েছে। এর আগে G20 জোটে একমাত্র সংস্থা হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নকে সদস্য করা হয়েছিল। সম্মেলনের আগে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হয়। বৈঠক শেষে এক এক্স বার্তায় নরেন্দ্র মোদী লেখেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে যা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং ব্যক্তি থেকে ব্যক্তির সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। আমাদের জাতির মধ্যে বন্ধুত্ব বিশ্বের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে। অন্যদিকে বাইডেন তার এক্স প্রোফাইলে এক বার্তায় লিখেন, আজ ও G20 সম্মেলনের পুরো সময় আমরা নিশ্চিত করব ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র ভারতের অংশীদারিত্ব শক্তিশালী, নিকটতর ও গতিশীল। এদিকে শুক্রবার দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন। প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে কার্যকর পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয় বলে পরে এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তবে বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়নি জানান তিনি। বৈঠক শেষে এক এক্স বার্তায় মোদী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেকটিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। দুই দিনের G20 শীর্ষ সম্মেলন আগামীকাল রোববার শেষ হবে।